কিন্তু ক্লাম্পড আজকে 10টা বন্ধু মিলে খেলছি, কালকে 10টা বন্ধু এক জায়গায় হতে পারবে না, এর নাম শয়তানের পথ। তাই বিশ্বনবী বলছেন, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা হচ্ছে শয়তানের পথ, এই শয়তানের পথকে অনুসরণ করো না। যদি তোমরা শয়তানের পথকে অনুসরণ করে নাও, শয়তানকে মেনে নাও, তবে তোমরা আর সোজা রাস্তায় থাকতে পারবে না, তোমাদের কাছে আর হেদায়েত থাকবে না, তোমরা দূরে ছিটকে চলে যাবে, তোমরা শয়তানের অনুসরণ করতে লাগবে, আর তোমাদের হাসর নাচর শয়তানের সাথে হবে, শয়তানের সাথে তোমাদেরকে লাথি মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমার বাবা মাওলানা বলে আমি পার পাবো না, আমার বাবা বক্তা বলে আমি পার পাবো না, আমি বক্তা বলে আমার পরিবার পার পাবে না, আমি নামাজ পড়ি বলে আমার পরিবার পার পাবে না। স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার সে পর্যন্ত জাহান্নামে যাবে, হযরত ইব্রাহিম তাকে লাথি মেরে জাহান্নামে ফেলবে। যাক, সে ঘটনা বলছি না, যেহেতু বিষয় আমি ধরেছি আজকে সিরাতে মুস্তাকিম। এবার বিশ্বনবী এতগুলো কথা বলার পরে বলছেন, জালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোমাদের জন্য নসিহত, আমি তোমাদেরকে কিছু উপদেশ দিয়ে গেলাম, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের আল্লাহর কথাগুলোকে রিপিট করে 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 বলে দিলাম। এতক্ষণ যে আইনগুলো বলা হলো, এতক্ষণ যে হুকুমগুলো দেওয়া হলো, এগুলো হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নসিহাত, তোমাকে নসিহাত করা হয়েছে, ওয়াজ করা হয়েছে, তুমি এই ওয়াজগুলোকে মেনে নাও, তাহলে কি হবে, লাল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে ভয় জাগবে, তোমার মধ্যে ভীতি জাগবে, তোমার মধ্যে পরিষ্কারিতা জাগবে। যখন তোমরা এই সরল পথের অনুসরণ অনুকরণ করবে, তখন তোমরা আর বেঈমানের পথে যেতে পারবে না। বেঈমান যখন তোমাকে তোমার শরীরে হাত বুলাবে, নামাজ কালকে পড়িস, আপনি চট করে ল্যাপটপে ছেড়ে দিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়ে রব্বানা বলে পড়ে যাবেন। তো বিশ্বনবী এতক্ষণ যে আল্লাহর কথাগুলো বললেন, স্বয়ং আল্লাহ তাকে পাঠিয়েছেন বলে তিনি বলতে পারছেন, বিশ্বনবী নিজের মুখ থেকে বানিয়ে কথা বলতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে নবী, রে আমার বন্ধু, তুমি শুনে নাও, তুমি যদি তোমার নিজের পক্ষ থেকে কথা বলো, তবে আমি তোমার বাম হাত দিয়ে কল্লাটাকে চেপে ধরবো এবং ডান হাত দিয়ে তোমার জিহ্বাটাকে কেটে দেব। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবীকে এত কড়া ভাষা বলতে পারেন, সেই নবী কি নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলতে পারেন? কি বানিয়ে কথা বলতে পারেন? বলেছেন ভাইরা আমার, তো যারা এই আইনগুলোকে মেনে নেবে, যারা আইনগুলোকে ধরে নেবে, আল্লাহর আদেশগুলোকে মেনে নিবে, নিষেধগুলোকে ছেড়ে দিবে, একগুলো আইন হলো আল্লাহর ধরো, আরেকগুলো আইন হলো আল্লাহর ছাড়ো, যারা ছাড়োকে ছেড়ে দেবে, ধরোকে ধরে নেবে, এরা কাল কিয়ামতে কামিয়াবি পেয়ে জান্নাত চলে যাবে। বন্ধুরে আমার, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষের অংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এগুলো মানো তো তোমাদের অন্তরটা চাঙ্গা হয়ে যাবে, তোমরা পরহেজগার হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে, অতএব তোমরা এই সরল পথের অনুসরণ অনুকরণ করো। তবে সরল পথে চলতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, আমল করতে গিয়ে, আমলটা হতে হবে বিশ্বনবী সুনাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো অনু, বিশ্বনবী যেভাবে বলেছেন সেভাবে করতে হবে, যেভাবে বলেননি সেভাবে করতে হবে না, যেটাকে ধরতে বলেছেন সেটাকে ধরতে হবে, যেটাকে ছাড়তে বলেছেন সেটাকে ছাড়তে হবে। এজন্য বিশ্বনবী তার হাদিস গ্রন্থে বলছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে যে আমলটার সাথে আমার মিল নাই, আমার হুকুম নাই, আমার আদেশ নাই, আমার আমল নাই, আমার মুখের কথা নাই, ওই আমলটা, ওই কাজটা, ওই ইবাদতটা প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নিয় নয়। যেমন নামাজ পড়াটা ভালো কাজ না খারাপ কাজ? নামাজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নামাজ সম্পর্কে বিশাল লম্বা চওড়া আলোচনা আছে, সেটা বলছি না। আমাদের উপরে নামাজ হলো পাঁচ ওয়াক্তের ফরজ,
পাঁচ ওয়াক্ত আমাদের নামাজ পড়তে হয়। এখন আপনি মোলবের ব্যাটা মোলবি ফতোয়া দিচ্ছেন যে নামাজ পড়া তো ভালো কাজ, তো আমরা এখন ছয় ওয়াক্তের নামাজ পড়ব, কি হবে? হবে 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 কথা বলেন, হবে কেন হবে না? নামাজ পড়া তো ভালো কাজ, কেন হবে না? কারণটা হলো এটা আমাদের অর্ডার নাই, এটা আমাদের অর্ডার নাই, দলিল নাই। যে কোনো কাজ করতে গেলে আমাকে দলিল লাগবে। এই বাড়িটা এই চাচা, এবার চাচাকে এসে আমি কালকে সকালে বলবো এই বের হও বাড়ি থেকে, এটা বাড়ি আমার। চাচা কি বলবে? বললেই হয়ে গেল, চিল্লাইলে তোমার বাড়ি হয়ে গেল, দেখাও পর্চা দলিল দেখাও। কার নামে আছে বাড়িটা? আগে দলিল দেখাবাটা, দলিল দেখাতে পারলে বাড়ি আমার এক্ষুনি ছেড়ে দিব। তা আমল করতে গেলেও আমাকে দলিল খুঁজতে হবে। বাবু আপনি এত বড় চালাক, মাছ খাবেন কাঁটা বেচে খাবেন, আর আমল করবেন তো কোরআন হাদিসে খুঁজবেন না, বানাওয়াটি আমল করলে হবে না, সিরাতে মুস্তাকিমের প্রতীক হতে পারবেন না, বিশ্বনবীর দেখানো পথে আমল করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে পথে আমল করতে বলেছেন সে পথে আমাদেরকে আমল করতে হবে, যে পথে ছাড়তে বলেছেন সেটাকে আমাদের ছাড়তে হবে। আজকে মানুষ এত বড় বেঈমান, এত বড় ধোকাবাজ, যে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার তিন ফলের কসম খেলেন এবং মক্কার কসম খেলেন, এতগুলো কসম খাওয়ার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, রে মানব জাতি আমি তোমাদের কি খুব সুন্দর একটা গঠন দিয়ে তৈরি করেছি। এত সুন্দর গঠন গরুর আছে, ছাগলের আছে, ছাগল খেতে গেলে তারা মুখ ডুবিয়ে খায়, গরু খেতে গেলে মুখ ডুবিয়ে খায়, আমরা মুখ ডুবিয়ে খাই, আমাদের কত সুন্দর হাত দিয়েছি। আচ্ছা হাত দিয়েছে, হাতের মধ্যে যদি এই ব্যারিংটা না দিত, এই যে এই ব্যারিংটা খেতে পারতেন? ভাত উঠালাম নিজে খাবো বলে, কিন্তু আমি নেখে আমার খালু খাচ্ছে, কি হবে কি হবে না? তাহলে এই ব্যারিংটা কত বড় আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে কত বড় সুন্দর একটা গঠন দিয়ে তৈরি করলেন, সেই গঠন সুন্দর গঠনের জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার আরেক জায়গায় বলছেন যে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, শুধু তাই নয় বালহুম আজাল, এর চাইতো নিকৃষ্ট। আচ্ছা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ারের মধ্যে আপনারা সব চাইতে ঘৃণা করেন কোন পশুটাকে? কথা বলুন, শুকুর আর কুকুর দুটোর কিন্তু মিল আছে, মামাতো আর খালাতো ভাই, নাকি? শুকুর আর কুকুর এই দুটো পশুকে আমরা সব চাইতে খারাপ ভাবি। আল্লাহ বলছে তুই তার থেকে খারাপ, কেন? যেখানে তুমি তোমার বিবেককে কাজে লাগাতে পারলে না, নামাজের ডাক আসার পরে তুমি মোবাইলে হেডফোন লাগিয়ে একেবারে তেরে মেরি গান রেখে বাজিয়ে চলে গেলেন। এখানে একটা জালসা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, অথচ মানুষ এখানে এই সামান্য ছোট জায়গাটাকে পূর্ণ করতে পারলো না। যদি এখানে এই ছোট্ট জায়গাটাতে একটা যাত্রা পালার ব্যবস্থা করা হতো আর নগ্নভাবে মহিলারা এসে নাচ গান করতো আর বলতো চরি মজা না দেগি কঙ্গন মজা না দেগা তেরে বগর সাজন সাবন মজা না দেগা চুরি মজা না দেগি কঙ্গন মজা না দেগা আরে ও রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যাবেলা কিরকম চলে জায়গা দিতে পারতেন? ৫০০ টাকা টিকিট হলেও প্যান্ডেল ছিঁড়ে ঢুকতো, মারপিট লাগতো, লাখ ঝোঁকা ঝাঁটা খেয়ে এখান থেকে বেরিয়ে যেত। অথচ যে কোরআনের মাহফিল এখানে আমরা দেখছি ফাঁকা, কিন্তু ফাঁকা নয়, এখানে ফারিস্তা বসে আছেন। বুখারী শরীফের হাদিস, লম্বা চওড়া ঘটনা, ফারিস্তারা আপনারাকে পেস্তন করে ধরে আছেন যাতে আমাদের উপরে কোনো রকমের আক্রমণ কেউ না করতে পারে, এই জন্য ফারিস্তারা আমাদেরকে পেস্তন করে ধরে আছেন। আর এই রিপোর্ট আল্লাহর দরবারে কালকে দিবেন এই ফারিস্তারা। তো ভাইরা আমার বলছিলাম যে আমরা যখন আমল করব, তা আমরা আল্লাহর রসুলের দেখানো পথে আমল করব।
আমরা সরল পথের পথিক হতে গেলে ওই পথটা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরনি আজকুরকুম ওয়াসকুরলি ওয়ালা তাকফুরুন। রে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি আমাকে একবার আল্লাহ বলে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের দিকে 10 বার অ্যাটেনশন হয়ে যাব। আমার বান্দা কি বলতে চাইছে সেটাকে আমি সলভ করব। সুবহানাল্লাহ। এমন ভাবে তোমরা আমাকে ডাকবে, এমন ভাবে আমার কাছে চাইবে, চাওয়ার তোমাদেরকে তরিকা ঠিক করতে হবে। আমরা পেচ্ছাপ করে পানি নিই না, আমরা পায়খানা করে আইলে ছেচ্ছড় মারি, এইরকম অবস্থায় আল্লাহকে বললে আল্লাহ শুনবে না। চাওয়ার নিয়মটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 153 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাওয়ার জন্য প্রথম যে টাইটেলটা দিলেন সেটা হচ্ছে আমানু, অর্থাৎ ঈমানওয়ালা। যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এক বলে মেনেছে, ওয়াহদা বলে মেনেছে, লা শারিক বলে মেনেছে, যারা আমি আল্লাহর জায়গায় অন্য কাউকে বসিয়ে দেয় না, আল্লাহর সামঞ্জস্যশীল কাউকে তৈরি করে দেয় না, ওই বান্দাদের আল্লাহ ডেকে বলছেন যে তোমরা নামাজ পড়ো, এবং নামাজ পড়া অবস্থায় তোমরা আমার কাছে চাও। তো কেমন করে চাইবে? তো ধৈর্যকে পেস্তন করে ধরে রেখে চাইবে। নামাজ পড়লাম, আমার আল্লাহকে বললাম আল্লাহ আমার মা রোগে আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ তুমি আমার মাকে তুমি শিফাদান করো, ভালো করে দাও। আল্লাহ আমার কিডনিতে পাথর হয়ে গেছে, আল্লাহ তুমি আমার পাথরটাকে সরিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে আরোগ্য দান করো, এইরকম করে দোয়া করবে। সবচাইতে সুন্দর তরিকা হলো, আল্লাহ গো তুমি যে আমার কিডনিতে দুটো পাথর দিয়েছো, আমি আমার কথা বলছি, বর্তমানে আমার দুটোই কিডনিতে পাথর আছে, আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সারিয়ে দেবেন, আল্লাহ যেন আমাকে শিফা দান করে। তো আমার দুটো কিডনিতে পাথর হয়েছে, আমি আল্লাহকে বলবো রব্বানা ইয়া ইলাহাল আলামিন, আপনি আমার পেটের মধ্যে কিডনির মধ্যে পাথর দেওয়াটাকে যদি ভালো মনে করেন, পাথর আছে এই অবস্থাটা যদি আপনি ভালো মনে করেন, আপনাকে ভালো লাগে, আল্লাহ আমি কিচ্ছু বলবো না, আপনি পাথরটাকে রেখে দেন। আর যদি আপনি পাথর দেওয়াটাকে ভালো মনে করেন না, আপনি যদি এটাকে খারাপ মনে করেন, তাহলে আপনি আমাকে শিফা দান করেন, আমার পাথরগুলোকে গলিয়ে দাও আল্লাহর দরবারে। এইভাবে দোয়া চাইতে হবে। আর আপনাকে ধৈর্যকে ধরে রাখতে হবে, আপনাকে ধৈর্য স্থাপন করতে হবে যে আমি এক্ষুনি চাইলাম, এক্ষুনি ভালো হয়ে গেলাম না, নামাজের মাধ্যমে চাইতে বলেছেন আল্লাহ, আমি নামাজের মাধ্যমে চাইলাম, অথচ আমার রোগ দুরারোগ্য হলো না, আমার বাড়িতে অভাব মিটলো না, আমার বাড়িতে জ্বালা যন্ত্রণা মিটলো না, এইরকম কেউ মনে করবেন না ভাই। আপনাকে ওই জায়গায় ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে, নিশ্চয় আল্লাহ দিবেন, যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাসাবিরিন। রে বান্দা তুমি ধৈর্যকে সাথে করে আমার কাছে চাইবে, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাদের সাথে থাকবেন। আর বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা আমার মুমিন বান্দা হবে, যারা আমার ভালোবাসার বান্দা হবে, আমি তাদের উপরে বেশি বেশি করে বিপদ দিই, ফসল নষ্ট করে দিই, তাদের ঝড় দিয়ে বাড়িকে ধুলিস্যাৎ করে দিই,
কোরআন শুনুন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যারা মুমিন হবে, যারা আমার প্রকৃত বান্দা হবে, যত রকমের বিপদ আছে আমি সমস্ত বিপদ দিয়ে তাদেরকে আক্রান্ত করে দেই। ওই সময় যারা আমার মুমিন বান্দা হবে, যারা সরল পথের পথিক হবে, যারা সিরাতে মুস্তাকিমে চললেওয়ালা হবে, ওই সমস্ত মানুষগুলো কি করবে? ধৈর্য ধারণ করে আল্লাহকে সঁপে দেবে, আল্লাহ তোমাকে ভালো লেগেছে, তুমি করেছ। আজ থেকে আমরা সকলে ধৈর্য ধারণ করব তো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যেটা দিয়েছেন সেটার উপরে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করে থাকতে হবে। যে ওই লোকটার এত সুন্দর দালান বাড়ি হয়েছে, আমার একটা টিনও জুটে না ঘেরার জন্য, আল্লাহর চোখে ঠেলা বাড়িয়ে গেছে, নাউজুবিল্লাহ। বিশেষ করে মহিলারাও বলে থাকে, দুই চার দিন রোদ হয়নি, হঠাৎ করে একটু রোদ হয়েছে আর ধান মেলে দিয়েছে, তখনই কিন্তু আল্লাহ বৃষ্টি দিয়েছে। তখন কি করে মহিলারা? আল্লাহর চোখে ঠেলা বাড়িয়ে গেছে, আল্লাহ দেখতে পাই না। সকলে বলি নাউজুবিল্লাহ। যে চার দিন থেকে রোদ হয় না, ধান শুকাতে পাই না, এক্ষুনি একটু রোদ হলো, ধান যেমন মেললাম তখনই আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। কি রকম হয়? হয় আপনাদের এলাকায় হয়? হয় হয় মানে এটাই বেশি, আর বিশেষ করে মহিলারাই বেশি বলে, তাই না? তোমার মধ্যে সিরাতে মুস্তাকিমের জ্ঞান নাই, হিদায়তের জ্ঞান নাই। যদি ওর মধ্যে হিদায়তের জ্ঞান থাকতো ওই কথা বলতে পারতো? 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 পারতো না। তো হিদায়তটা কত বড় মূল্যবান জিনিস, হিদায়তটা কত বড় দামি জিনিস, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দিব উদাহরণটা। আমি নবী মুসার নাম দিয়ে দিচ্ছি, আপনারা নবী মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, এটা সত্য। তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন, এটা সত্য। কিন্তু আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে বুঝাবার জন্য বলবো, এটা কোনো কোরআন এবং হাদিস নয়। আপনারা খবরদার, কোরআনও মনে করবেন না, হাদিসে মনে করবেন না। কিন্তু বলছি কেন, এর মধ্যে বিশাল বড় একটা জ্ঞানের কথা লুকিয়ে রয়েছে, যার জন্য আপনাদেরকে বলছি। ওখান থেকে জ্ঞানটাকে আমরা নিব, আর উদাহরণটা বুঝতে পারলে আমরা বুঝে যাব যে হিদায়তের কত দাম। মুসা নবী চললেন আল্লাহর সাথে দেখা করতে তুর পাহাড়ে, প্রস্তুতি গ্রহণ করছেন, বাড়ি থেকে বের হবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তুর পাহাড়ে চলে যাবেন। এমতো অবস্থায় যেতে 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 রাস্তার পাশে কাদা খিঁচ পড়ে আছে, ওই জায়গায় একটা শূকর মানে সর সর বসে আছে, গায়ে কাদা লেগে আছে, কাদায় যেন চুবি আছে। এমতো অবস্থায় নবী মুসাকে বলছে, মুসা কোথায় যাচ্ছ? বলে আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ? আচ্ছা, যখন তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ তো আমার একটা আবদার আছে, তুমি আল্লাহকে গিয়ে বলিও। কি আবদার রে? তোর ফের কিসের আবদার রে? তুই সর মানুষ? হ্যাঁ। তো মুসাকে বলছে, আমার একটা আবদার আছে, তুমি নিয়ে যাবে কি যাবে না? বলছে হ্যাঁ বল, নিয়ে যাবো। আবদারটা কি? বলছে তোকে মানুষ কেনে বানা হলো, শুধু মানুষ নয় নবীও বানা হলো, আর আমি কোন অপরাধ করলাম যে অপরাধের কারণে আমাকে সর বানানো হলো, আমি সর তৈরি হলাম? এই প্রশ্নটার জবাব আল্লাহর কাছে নিয়ে আসবি, যা। মুসা চললেন আল্লাহর দরবারে, আল্লাহর সাথে কথা হলো। মুসা কিন্তু ভুলে গেছে, সর যাকে আবেদন করেছে বলতে বলেছে এইটা কথাটা কিন্তু আর মনে নাই, চলে আসছে। আল্লাহ তো আলিমুল গায়েব, আপনার অন্তরের মধ্যে যে কথাটা তৈরি হচ্ছে বলেননি এখনো, মনে মনে ভাবছেন অমুক কথাটা বলবো, সেই কথাটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন আপনি কি বলতে চাচ্ছেন। তো মুসা বলে, যা মুসা দাঁড়া, তো কেউ কিছু বলেনি, জিজ্ঞেস করতে বলেনি রে? হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, আপনি তো আলেমুল গায়েব, আপনি বলে দিন। তো আমাকে একটা শূকর জিজ্ঞেস করেছে, আমাকে মানুষ কেন বানানো হয়েছে, আর
সোরকে সোর কেন বানা হয়েছে, ও কি অপরাধ করলো, আর আমি কোন ভালো কাজ করলাম যার কারণে আমাকে মানুষ বানা হলো, আর শুধু মানুষ নয় নবীও বানা হয়েছে। আল্লাহ বলছেন, মুসা আমি ওই প্রশ্নের উত্তর দেব না, কিন্তু সোরের জন্য একটা ভালো অফার রয়েছে। এখন ভোডাফোনে যদি আপনি রিচার্জ করেন 1 মাসের জন্য কিংবা 3 মাসের জন্য, 499 টাকা রিচার্জ করতে হবে। প্রতিদিন আপনাকে 1.5 GB করে ডাটা দেবে, সারাদিন যত পারেন কথা বলতে পারেন, কোনো অসুবিধা হবে না, কোনো আর ব্যালেন্স কাটবে না, ওই 400 টাকা থেকে কিংবা 500 টাকা থেকে আপনার কেটে যাবে। কিন্তু আপনাকে এক্ষুনি যদি ভোডাফোন সরকার বলে, ভোডাফোন কোম্পানি বলে আর তোমাকে 400 টাকা লাগবে না, আর 399 লাগবে না, 499 লাগবে না, মাত্র 50 টাকায় তোমাকে 3 মাসের রিচার্জ করে দেব, কে আছে যে বাদ দিবে? বাদ দিবে, বাদ দিবে, কেউ বাদ দিবে না। 400 টাকার জায়গায় 50 টাকায় পাচ্ছি, সবাই চট করে রিচার্জ করতে বলবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সোরের জন্য যে অফারটা দিচ্ছেন, সেই অফারটা হচ্ছে মুসা নবী সোরকে গিয়ে বলবি তোকে আল্লাহ এক্ষুনি মানুষ বানিয়ে দেবে। কি বানাবে? মানুষ বানিয়ে দিবে। আর পৃথিবীর বুকে তুমি যত বড় ধনী হতে চাইবে, ধনীর থেকে ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। এই দুটো অফার যা মুসা মানুষ কি বলছে সোরকে দিয়ে দেগা। কিন্তু আরেকটা ওর জন্য দুঃখের খবর আছে, সেটা হচ্ছে মানুষ বানা হবে ঠিক, সরকে মানুষ বানানো হবে ঠিকই, তাকে ধনাট্যবান তৈরি করা হবে ঠিকই, কিন্তু হিদায়ত তাকে দেওয়া হবে না, ইসলামের সোজা রাস্তা তাকে দেওয়া হবে না। যা তারপরে যদি লোকটা সোরটা মানুষ হতে চায়, তা আমি মানুষ করে দেব, তাকে ধনাট্যবান ব্যক্তি বানিয়ে দেব। মুসা চলে গেলেন সোরের দরবারে, সোর বলছেন মুসা রে আল্লাহকে যে কথাটা তোমাকে জিজ্ঞেস করতে বলেছিলাম সেটার কি উত্তর কি জবাব তুমি একটু আমাকে বলে দাও। মুসা বলে রে সোর, রে শুকর তুমি শোনো, আল্লাহ তোমার কথার উত্তর দেয়নি, তবে তোমার জন্য ভালো খবর রয়েছে, তোমাকে ওয়াফার দেওয়া হয়েছে। যখনই ওয়াফার বলেছে, সোরের অন্তরটা যেন 100% ফুলে গেছে, সে যেন খুশি হয়ে গেছে। মুসা কি অফার দিয়েছে রে মুসা, রে মুসা কি এমন অফার দিয়েছে, বল বল বল, তাড়াতাড়ি করে বল, আমার আর দেরি সহ্য হয় না মুসা। মুসা বলছে সোর রে তুমি শুনে নাও, আল্লাহ তোমাকে যে অফারটা দিয়েছে, তুমি যদি মানুষ হতে চাও, আল্লাহ তোমাকে এক্ষণে মানুষ বানিয়ে দেবে, আর সবচাইতে ধনাট্যবান ব্যক্তি বানিয়ে দেবে, আকবরের মতো ধনা ধনী বানিয়ে দেবে তোমাকে, পৃথিবীর বুকে তোমার মতো ধনী আর কোন মানুষ থাকবে না। কিন্তু শুনে নে, এই শুনে নে বলে মুসা এবার একটু চেপে গেছে, আর কথা বলছে না। সোর এবার খুশিতে যেন লাফাচ্ছে, আমি মানুষ হয়ে যাব, এর চাইতে খুশির কথা আর কি হতে পারে? একটা সোর সে যদি মানুষ হতে পায়, তোর চাইতে খুশি আর কে হবে রে ভাই? আর কেউ হবে না, এর চাইতে আর খুশি কেউ হবে না। তেমত অবস্থায় খুব খুশি হয়ে গেছে, মুসাকে বলছে যা মুসা আল্লাহকে বল আমি এখনই মানুষ হব। ওই থাক, মানুষ হবে তার লাগে আর একটা শর্ত আছে। কি শর্ত? রে সোর আল্লাহ তোমাকে মানুষ বানাবে ঠিকই, আল্লাহ তোমাকে মানুষ তৈরি করবে ঠিকই, কিন্তু তোমাকে কোরআনের জ্ঞান দেবে না, তোমাকে হিদায়াত দেবে না, তোমাকে সরল পথ দেবে না, রাসূলের পথ দেবে না, আল্লাহর পথ দেবে না, সাহাবাদের পথ দেবে না, তোমাকে বেঈমানের জিন্দেগি কাটাতে হবে, তোমাকে হিদায়াত দেওয়া হবে না। এবার তুমি মানুষ হবে কিনা বলো।
এবার তুমি ধনী ব্যক্তি হবে কিনা বলো। যে মুসা বলেছে তোমাকে মানুষ বানা হবে কিন্তু হৃদয় দাও হবে না। মুসা বলছে রে সুর বলছে রে মুসা আল্লাহকে বল 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 আমার মানুষ হওয়া লাগবে না, আমি মানুষ হব না, আমি ধনী ব্যক্তি হব না। যে মানুষ হওয়ার পরে কোরআনের জ্ঞান পাব না, যে মানুষ হওয়ার পরে হাদিসের জ্ঞান পাব না, যে মানুষ হওয়ার পরে বিশ্বনবীর দেখানো পথে চলতে পাব না, যে মানুষ হওয়ার পরে নামাজ পড়তে পাব না, যে মানুষ হওয়ার পরে রোজা রাখতে পাব না, যে মানুষ হওয়ার পরে দান খায়রাত করতে পাব না, ওই বেঈমানের জীবন থেকে আমি শুকর অনেক গুণে ভালো। গল্প শেষ। কি বুঝলেন গল্প থেকে? জ্ঞান কিছু পেলেন? পেলেন কি জ্ঞান? কথা বলতে হবে কি ধর্ম করতে পাবে না, তবে মানুষ মানুষের দামটা বেশি না সরল পথের দামটা বেশি? কার দাম বেশি? সরল পথের দাম বেশি। তাহলে আপনার আর আমার মতো কেলার গাছ হয়ে কোনো লাভ আছে? কেলার গাছের ভেতরে কি ভোসা হয়ে যায় না? কাঠ হয়ে দরজা বানানো যায়? চৌকাট বানানো যায়? কিচ্ছু বানানো যায় না। ওই কেলার গাছ আর আপনার মধ্যে আমার মধ্যে কোনো তফাত নাই। যার মধ্যে ধর্ম নাই, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে হাদিসের জ্ঞান নাই, যে লোকটা কোরআন মানে না, যে লোকটা পাঁচ অক্তের সালাত আদায় করে না, যে লোকটা দান করে না, যে লোকটা খয়রাত করে না, যে লোকটা আল্লাহর ডাকে সাড়া দিতে পারে না, ওই বেঈমানের চেয়ে আমি শুকুর অনেক গুণে ভালো আছি। তাহলে আমার থেকে কুকুরটাও ভালো, যে কুকুরটা বিয়ে বাড়িতে লাজ ঝাড়া খাই, এবাড়ি উবাড়ি যাই, আর মোড়ালে সে একটা ঢিল চালাই, আর ছোট ছেলেগুলো এসে লাদনা নিয়ে পিটায়, আর পালাই কি পালাই পালাই এখানে লাত খাওয়া বাড়াই পরের বাড়িতে। ওই লাত খাওয়ার জিন্দগির চাইতে ওই মানুষের জিন্দগিটা ভালো হলো? ভালো হলো? ওই কুকুর যেমন লাত খাওয়া, তো আপনি আমিও লাত খাওয়া। যার মধ্যে ধর্ম নাই, যার মধ্যে কোরআন নাই, সেই লোকটার কোনো দাম নাই। ও কলার গাছ গাছের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ আক্ষেপ করে বলেছেন যে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আজাল, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও খারাপ। আল্লাহ আপনাকে আমাকে এক জায়গায় বললেন খুবই ভালো মানুষ, খুব ভালো। সারা পৃথিবীর বুকে যতগুলো সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের চাইতে এ মানুষ হলো শ্রেষ্ঠ সৃষ্টি, এর চাইতে আর কোনো ভালো সৃষ্টি পৃথিবীর বুকে নাই। অথচ এই মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুই কুকুরের চাইতে খারাপ। কেন খারাপ? কুকুর মদ খায়? কুকুর মদ খায়? মানুষ মানুষ কে ভালো? কুকুর ভালো। তাহলে কুকুরটাই আমার থেকে বেশি ভালো হয়ে গেল। কি জন্য? ও মদ খায় না, হারাম খায় না। বন্ধুরা আমার, একটু আপনার বিবেককে কাজে লাগান, আপনার বিবেককে একটু কাজে লাগান যে আমার 25 বছর বয়স হয়ে গেছে, আমি কি করলাম? আজকে আমরা জাহান্নাম বলে ভুলে গেছি। কেন ভুলেছি? সিরাতে মুস্তাকিমের প্রতীক হতে পারেনি বলে ভুলেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাকে কত ভালোবাসেন, বান্দা যেন সরল পথের প্রতীক হয়ে যায়, তারা যেন আল্লাহর দেখানো পথ ছেড়ে অন্য জায়গায় চলে না যায়, শয়তানের দেখানো পথ অনুকরণ না করে, শয়তানের দেখানো পথ অনুসরণ না করে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে কমে বেশি 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, মাস্টার পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? তো বলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাঠিয়েছেন, তোমাকে সরল পথ দেখানোর জন্য পাঠিয়েছেন, তোমাকে সোজা রাস্তায় চলার জন্য পাঠিয়েছেন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রে ইমানদার গণেরা, রে বিশ্বাসী গণেরা, তোমরা যারা আমি আল্লাহকে এক
বলে ওয়াহদা বলে লা শারীক বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। তোমার পরিবার বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বাঁচতে বললেন, তোমার পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচতে বললেন। কেন বাঁচতে বললেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এজন্য বাঁচতে বললেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ জিন, বেশিরভাগ পাথর, এরা হবে জাহান্নামী, এরা হবে জাহান্নামী। অতএব ওই জাহান্নামীদের দলে যেন এই মানুষ না পড়ে, এজন্য আল্লাহ যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আল্লাহর কিয়ামত বলে ভয় দেখাতে পাঠিয়েছেন, সরল পথে চলতে বলেছেন। আজকে আমরা সরল পথে চলছি না, সরল পথে অনুসরণ অনুকরণ করছি না, যে সরল পথের জন্য আমরা সারা দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং প্রত্যেকটা নামাজের মাধ্যমে সে নামাজটা নফল হোক না কেন, সেই নামাজটা আপনার আপনার কিনা ফরজ হোক না কেন, সেই নামাজটা আপনার জানাজার হোক না কেন, যে কোনো নামাজ হোক না কেন, বিশ্ব নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না ওর কোনো নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। অতএব আমরা রাসূলের হাদিস দিয়ে বুঝতে পারলাম, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সূরা ফাতিহার কি